দুর্গাপূজোয় মাতোয়ারা সারা বাংলার মানুষ। শুভ অষ্টমীর দিন সকালে সম্প্রীতির নজির গড়ল ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। অষ্টমীর দিন সকালে এলাকার পুজো মণ্ডপগুলির সামনে পথচলতি মানুষদের আহারের ব্যবস্থা করলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। এই কর্মকাণ্ডের মধ্যে বিশেষ দৃষ্টি আকর্ষণ করল বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানিকডাঙ্গা মিলন তীর্থ ক্লাবের পুজোয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষেরা একসাথে ভোগ বিতরণ করল এলাকাবাসীকে। প্রবীর রাজবংশীর ঐকান্তিক সহযোগিতায় এলাকার 14টি পুজো মণ্ডপের সামনে অষ্টমীর দিন ভোগ বিতরণ করা হয়। শুধু তাই নয়, সপরিবারে নিজের হাতে ভোগ বিতরণ করতে লক্ষ্য করা যায় প্রবীরবাবুকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে এই সমস্ত মানুষ আজ অষ্টমীর দিন উপোস করে মায়ের পুজোর অঞ্জলি দিলেন, তাদের জন্য আমাদের এই প্রয়াস। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের পাশে থাকতে, তাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে আজ বাংলার বুকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, আমরা এই দুর্গাপুজো উপলক্ষে প্রায় 500 জন মহিলাকে পুজোর বস্ত্র উপহার প্রদান করেছি। অষ্টমীর দিন সকালে এই রকম একটি সুন্দর প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মানে অনেকদিন আগেই কথাটা বলেছি, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি, কেন এটা দরকার। সবাই মিলেমিশে আমরা থাকবো, আনন্দ করবো, সবাই আমরা পাশাপাশি উদ্দেশ্য, এরাও সব আমাদের বন্ধু বান্ধব, সব ছোটো থেকে সব এখানে বড় হয়েছে। আর মিলন্তিতে এই জিনিসগুলো আছে, মিলন্তিতে সব ভেদাভেদ কিছু নেই, সবাই মিলে একসাথে থাকি। আর কোভিডটা প্রচণ্ডভাবে এ করেছে আমাদের, যার ফলে সবাই আজকে একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আমাদের এটা ভালো লেগেছে, দারুণ। এবং কোভিডটাকে তো সবসময় মানে এটা শোনার পর আমাদের ক্লাব থেকে সবসময় এ করছে কোভিডটাকে, তো কাল থেকেই কোভিডটা টোটাল কন্ট্যাক্ট রেখে চলেছে যে কিভাবে করব, কিভাবে আয়োজনটা হবে, কিভাবে দেব, এবং আমরা খুব খুশি, খুব পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে এসে দাঁড়িয়ে একদম একদম মানে এটা এটা বেশি প্লাস পয়েন্ট।
যে উনি নিজে এসে দাঁড়িয়ে দিচ্ছে এবং উনি তদারকি করে আমাদের সব সহযোগিতা, যে ক্লাবে কোথায় রান্না হবে বা কি করব, আমি এইভাবে পাঠাচ্ছি, এই যে এটা এ সবাই করতে পারে না, এগুলো বৃহৎ ব্যাপার, বৃহৎ চিন্তা ভাবনা থেকে আস। পুজো উপলক্ষে এলাকার জনগণকে কি বলবেন? সবাই আনন্দ করুক, পুজোতে আনন্দে ভেসে যাক সবাই, এবং আরো দু তিন দিন রয়েছে, ভালোভাবে আনন্দ করুক এবং একসাথে আমরা যাতে এইভাবেই চলতে পারি। আপনার নাম? মলয় রায়। একটা অনন্য নজির দেখলাম আমাদের সংখ্যালঘু ভাইয়েরা এই মহাষ্টমীর দিনে ভোগ বিতরণ করলেন সাধারণ মানুষের কাছে, কি বলবেন? না, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে ধর্ম যার যার উৎসব সবার। শুনলে খুশি হবেন যে আজকে আমার বিলকান্দে একে বোদাই অঞ্চল থেকে 70 জন প্রায় পুণ্যার্থী, ওরা আজকে আজমির শরীফ গেল, আজমির শরীফ গেল। আমি সকাল প্রায় 1:30 থেকে আমি ওদের সাথে ছিলাম, ওরা আজমির শরীফ গেল, তাদেরকে অভিনন্দন জানানো, তাদেরকে শুভেচ্ছা জানানো, ওখানে করে তারপরে আমি আজকে অষ্টমী পুজো হাত দিয়েছি। সুতরাং আমরা চাই যে উৎসব তখনই সফল হয় যখন 100 মধ্যে 100 জন মানুষ সেই উৎসবে যোগদান করে, এবং সেটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। আমি খুব খুশি যে আমাদের এই উদ্যোগে আমরা যে কতগুলো বিলকান্দা দিয়ে প্রায় 16খানা ক্লাবে আমরা এই অনুষ্ঠান করছি, এবং এই ক্লাবও আমাদের সাথে সঙ্গে হাত মিলিয়েছে এবং তারাও সহযোগিতা করেছে, যে সম্প্রীতির বার্তা ওই কাজী নজরুল ইসলামের সেই কবিতা, মোরা একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, আমরা সেটাই উদ্দেশ্য করে নিয়ে চলছি। আমরা দেখলাম রাজ্য মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির একটা বার্তা দিয়ে থাকে, আর আজকে যে ক্লাবে এখন দাঁড়িয়ে আপনি কথা বলছেন সেটার নামও মিলন তীর্থ। তো আজকে যে হিন্দু এবং মুসলমান দুটো সম্প্রদায়ের মানুষ মিলনের দ্বারা এই অনুষ্ঠানটা হচ্ছে, কি বলবেন? না, মিলন তীর্থ ক্লাব এটা প্রত্যেকবারই কোনো না কোনো অনুষ্ঠান করে, মিলন তীর্থ ক্লাবের এই নামের সার্থকতা অনেকদিন আগেই হয়েছে, এবার এটা একটা আলাদা মাত্রা যোগ হলো, এবং অবশ্যই আমি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাবো, এবং আজকে আমি এই দিনেই আমি কথা দিয়ে যাচ্ছি যে মিলন তীর্থ ক্লাবে যদি কোনো সময় কোনো কারণে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমাকে কোনো কারণে কোনো কাজে লাগে, আমি ক্লাবের পিছনে সবসময় আছি।